হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সবাই কেমন আছেন? সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি, খুবই ইম্পর্টেন্ট। আসলে আমরা অনেক সময় আমাদের ঘরের যে পুরাতন আমরা ল্যাপটপ ইউজ করি, কম্পিউটার ইউজ করি, আমরা অনেক সময় সামান্য মানে প্রবলেম হলে আমাদের কি করি, আমাদের হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেলি। তা আসলে কি হয়, তখন আমাদের যে হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেলি, তখন কিন্তু সেই হার্ড ডিস্কটা কিন্তু মানে পড়েই থাকে, কোনো কাজে লাগে না। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে একটি সুন্দর একটি আজকে একটি উপায় নিয়ে আসছি, সেটিকে আপনারা কিভাবে পোর্টেবল হার্ড ডিস্কে রূপান্তর করতে পারেন, যেটি আসলে আপনাদের খুবই কার্যকরী হবে এবং আপনারা যেখানে খুশি সেখানে সেই পোর্টেবল হার্ড ডিস্কটাকে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা নর্মালি যে আমাদের যে ল্যাপটপের যে হার্ড ডিস্কটি থাকে, আমাদের যে ল্যাপটপের হার্ড ডিস্কটি আমরা যে চেঞ্জ করে থাকি, পরে থাকে, সেটি হলো বন্ধুরা এই যে এই হার্ড ডিস্কটি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই হার্ড ডিস্কটিকে আমরা আসলে কি করব, যে একটা পোর্টেবল হার্ড ডিস্ক এটা কিভাবে মানে বানানো যাবে, আসলে এটি একটি সহজ একটি মাধ্যম, আসলে আমরা জানতে হবে আমাদের এটাকে কিভাবে করা যায়। তো বন্ধুরা, আসলে আমরা কি করবো, আসুন দেখি। আমরা আসলে মূলত একটি এটি একটি পোর্টেবল হার্ড ডিস্কের ক্যাসিং, যাকে আমরা মানে সাধারণত কভার বলে থাকি। তো বন্ধুরা, আমরা আসলে এই কভারটি মানে যে পোর্টেবল হার্ড ডিস্কের যে ক্যাসিংটি, এটি আমরা কিনবো মাত্র 200 টাকা দিয়ে। এই 200 টাকা দিয়ে কিনলে কিন্তু আমাদের যে এই হার্ড ডিস্কটি রয়েছে, আগের যে পুরাতন হার্ড ডিস্কটি মানে পড়ে রয়েছে, আমরা কিন্তু এটাকে খুব সহজেই একটি পোর্টেবল হার্ড ডিস্কে রূপান্তর করতে পারি। আসলে এত সহজ জিনিসটা আসলে আমরা জানি না, মানে আমাদের মাথায় আসলে কাজ করে না, মানে আমরা আসলে এটাকে অযথা ফেলে রাখি। অথচ আমরা কিন্তু একটা 500 GB হার্ড ডিস্ক কিন্তু অযথা ফেলে রেখেছি। তো বন্ধুরা, আসলে আসলে এটাকে কিভাবে সেট করা যায় আমরা একটু দেখি। তো বন্ধুরা, এটা আসলে এখানে কেসিংটা কিন্তু দুটা পার্টে জাস্ট একটা মানে কেসিং থাকে। তো বন্ধুরা, আপনার কেসিং এর ভিতরে কিন্তু একটি ছোট্ট একটি পার্শ্ব থাকে, যেটা আপনার কেসিং এর সাথে থাকে। তো বন্ধুরা, আমরা এই যে পার্শ্বটা রয়েছে, এখানে যে হার্ড ডিস্কটি রয়েছে, এই হার্ড ডিস্কটির সাথে আমরা এটাকে সেট করে দিব। এটা কিন্তু খুব ইজি, আপনার পিন রয়েছে, একেবারে দুটা পিন রয়েছে, ছোট একটি একটি বড়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বড় দুটি পিনে রয়েছে, তা আমরা খুব সহজে কিন্তু এই পিনটিকে সেট করে ফেলব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঠিক সেট করে ফেলেছি, এটা খুব একটা ইজি একটা কারবার, ইজি একটা ব্যাপার আসলে। তো বন্ধুরা, আমরা আসলে এটাকে সেট করার পরে দেখেন আমরা কিভাবে এটা করি, যে আসলে খুবই সুন্দর সেটিংটা দেখেন, এখানে কিন্তু পুরা সুন্দর সেটিংস রয়েছে। তা আমরা এভাবে এটাকে সুন্দরভাবে সেট করে দিলাম। তারপর আমরা যে ব্যাক কভারটি রয়েছে, এই ব্যাক কভারটিকে আমরা সেট করে দেব, খুবই ইজি একটা বন্ধুরা সেট হয়ে গেছে। বন্ধুরা, খুবই সহজ, একেবারে সহজ একটা ব্যাপার আসলে। আসলে আমরা কিন্তু না জেনে শুনে একটা 500 GB কিংবা 1 TB একটি হার্ড ডিস্ক বাসায় ফেলে রেখেছিলাম, আসলে কোনো কাজ করতে পারি না। এখন কিন্তু আমরা এটি কিন্তু যে কোনো জায়গায় আমরা এটা বহন করতে পারবো, আমরা আমাদের ল্যাপটপ ইউজ করতে পারবো, ইভেন আমরা কিন্তু আমাদের মোবাইলে ইউজ করতে পারবো। কি হয় বন্ধুরা, আসলে মোবাইলে আমরা একটি কনভার্টার নিয়ে নিবো, আমাদের যাদের টাইপ সি রয়েছে কিংবা টাইপ USB রয়েছে, যেটা টাইপ 2 বলে, আমরা কিন্তু সেই টাইপ সি কিংবা টাইপ 2 যে আমাদের কনভার্টার রয়েছে একটি, সেই কনভার্টার দিয়ে কিন্তু আমরা আমাদের মোবাইলে এই হার্ড ডিস্কটি ইজিলি ব্যবহার করতে পারবো। এটা কিন্তু আমি নিজে ব্যবহার করেছি, আমি জানি একেবারে সহজ, মোবাইলে খুব সুন্দর ব্যবহার করা যায়। এটা আমি যে কোনো জায়গায় আমি আমি চলে গেলাম, আমি কিন্তু এটাকে নিয়ে গেলাম হাতে করে কিংবা আমার পকেটে করে নিয়ে গেলাম, আমি কিন্তু সুন্দর ইজিলি ব্যবহার করতে পারলাম। তাহলে কি হলো, যে আমার একটি পরে থাকা হার্ড ডিস্কের মূল্য হয়ে গেল অনেক, কারণ এটা আসলে খুবই দরকার এবং জরুরি। তো বন্ধুরা, আসলে এটা আমরা কম্পিউটার আবার কিভাবে কানেক্ট করব, তো এর জন্য কিন্তু একটি কেবল রয়েছে। এটা আসলে আপনার এই যে কেসিং যখন আপনি কিনবেন, এই কেসিংটার সাথে কিন্তু একটি কেবল দিয়ে দেয় আমরা যে কম্পিউটারে কানেক্ট করব। এটা জাস্ট শুধু আমরা যে USB 2 যেমন পোর্ট রয়েছে, আমরা সেটাকে এখানে কানেক্ট করে আমরা কিন্তু এটা কম্পিউটারে ইউজ করতে পারবো। খুবই ইজিলি একটি ব্যাপার, খুবই সুন্দর যে কম্পিউটারে এটা ব্যবহার করা যাবে।
এবং ইভেন আমরা মোবাইলে ব্যবহার করতে পারবো। তাহলে এর চেয়ে আর সুবিধা কি হতে পারে বলুন? একেবারে আমাদের যেটি মানে পড়েছিল যে হার্ড ড্রাইভটি আমরা একটি পোর্টেবল হার্ড ডিস্ক বানিয়ে ফেললাম, এত সহজেই একটি পোর্টেবল হার্ড ডিস্ক বানিয়ে ফেললাম, খুবই সুন্দর দেখতে পেলেন বন্ধুরা। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। তো বন্ধুরা আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই সুন্দর ভিডিওটি দেখিয়ে। পরবর্তীতে আরও একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আসবো এই কামনা রেখে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।